কারণ এ তুমি এসব ব্যাপার নিয়ে খুব টেনশন করো। শুনেন, বাঙালি মেয়েকে একবারই বিয়ে হয়, আর তাছাড়া আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। মানে তোমার কাছে আমার জীবনটাই আমি তোমার কাটাতে লাভ কাটাতে আমি তো কিছু দেন না, আমি অনেক আইটেম লইছি। আমার মতো দেখতে আছি জাকিরের বউ সফিকের লগে হোস্টি টোস্টি করে। আরে এটা কস কি? আরে আমি কই না, গ্রামের সবাই দেখতেছে। দরকার বললে সরাই দিব। না না না, খবরদার। গরিবের জিপেড়ি যদি বেড়াইতে থাকো বেড়াই গেছে, কি কাম করছে রে? জাকিরে জাকিরে বউরে তালাক দিলাইছে। আরে এটা কস কি? তালাক দিছে ওরা জাকিরে ওখানে আডে আর গেলে চেয়ে বউটা কি তো সুন্দর ও একটা দেয়ার মতন কাম কর। কি কাম? জাকিরে বউটা দেখতে নমুনা মনে কর পালা। আরে ও মোড়া
মনে ল আমাই বাবুর বিয়ার সাথে গুজাল। আরে এটা আবার কি কল উঠনি নিশে হইছে রে আমরা ভাবিলে কি করবেন? আমি যে বাগান বাড়িটা আছে না আমার 100 টাকা দেন আমি যাই। আবার টিয়া তোর টিয়া সারা উভয় নেই দিই আমার 100 টাকা লাগবে নে 10 টিয়া নে ইস টিয়ার যা খেতে তোর বই নাই বলাব নাই কিছু নাই তুই তো সারা কোন আমার বিজে আমার আপনি বিয়ে শাদি করেন না ওনা আপনি এখন দুইটা বিয়ে করবেন আয় হায় তুই কি ভাল পারবি সমাজের মানুষ আমার অনেক কটু কথা বলে আমি স্বামীর সঞ্চয় করতে পারি নাই আমি নাকি ভালো না আমি কেউ না জানো খুব প্রহ্লাদ টিকে জানি আমি কিরকম আপনি শুধু আমার সঞ্চয় সবাই আমার ওনাদের কথা বলে তা লাগছি আমি নাকি সমাজের আমি তুমি কাঁদতে না আমি তুমি কান্দো তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না আমার যে কান্না ছাড়া কোনো সব বলিনি আচ্ছা ভাই সবকিছু শেষ হয়ে গেছে ও ভাই অনেক বড় আছে তুমি যাই যা গিয়া এই তো ঢুকাইয়া দিল আমার কথা না শোনাও তাহলে আমি গ্রামে শাড়ি ঢাক দেবো এবং শাড়ি ঢাক দিয়া
তোমার ইল্লার ব্যবস্থা করবে এবং ইল্লা তোমার জন্য একটা বুড়া লোকের সাথে তুমি কি চাও? তুমি চাও একবার একটা কথা বলছি, বারবার কথাটা বলা যাবে না। তোমার সত্য আছে।